মারা গেলেন অভিনেতা যশ দাশগুপ্তের মা। রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি নানা কারণে অসুস্থ ছিলেন, ভর্তি ছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতার মা। মৃত্যুকালে বয়স হয়েছিল 58 বছর। মায়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন অভিনেতা ও নুসরাত জাহান। যশের কাছে তার মা ছিলেন সাহস ও শক্তির প্রতিমূর্তি। মাকে হারিয়ে স্বভাবতই বিপর্যস্ত যশ। এই কঠিন সময়ে সকলের কাছে একটাই আবেদন করেছেন অভিনেতা, এই দুঃসময় যেন তাকে ও তার পরিবারকে প্রাইভেসি দেয় সকলে। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেতা, কথা বলার মতো ক্ষমতা নেই অভিনেতার, এমনটাই জানানো হয় তার টিমের পক্ষ থেকে। গত সপ্তাহে নুসরাতের সঙ্গে শুটিংয়ে আউটডোরে গিয়েছিলেন যশ দাশগুপ্ত। তাদের আগামী ছবির জন্য বিদেশে শ্যুট করেছিলেন যশ ও নুসরাত। কোন ছবি শ্যুট করতে গিয়েছিলেন বা কোথায় গিয়েছিলেন সে বিষয়ে কথা বলতে চাননি দুজনের কেউই। ইনস্টাগ্রাম ভরে উঠেছিল ছবিতে। শুটিং থেকে ফিরেই এই দুঃসংবাদ। মায়ের মৃত্যুতে কার্যত শোকে মর্মাহত যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান দুজনেই।